ঘটনার সময় ফাইমাকে তার বাবা প্রথমে ছুরিকাঘাত করে পরের ছুরিকাঘাত করে শিশুটিকে হত্যা করে সন্তানকে আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলবিদা ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আবদুল আল মামুন পরকীয়া এই শব্দটার সাথে পরিচিত আমাদের দেশে ছোট বড় মধ্যবয়সী অনেকেই আর এই পরকীয়ার জেরে হত্যা এটা আমাদের দেশে নতুন কোনো কিছু নয় এমন ঘটনা আমাদের দেশে আগেও ঘটেছে এখনও ঘটছে এবং এই পরকিয়ার বিরুদ্ধে যদি আমরা ঠিক মতো রুখে না দাঁড়াই তাহলে ভবিষ্যতে এই পরকিয়া এবং হত্যা আমাদের দেশে ভয়াবহ রূপ ধারণ করবে এই তো গত চার পাঁচ দিন আগে কুমিল্লা জেলায় ফাহিমা নামে একটি পাঁচ বছরের কন্যা শিশুকে এই পরকীয়ার জেরেই হত্যা করে তার পিতা আমির হোসেন ঘটনাক্রমে জানা যায় আমির হোসেন এবং লাইলি বেগম নামে এক মহিলা প্রায় এক বছরের বেশি সময় ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত এবং তাদের এই অবৈধ সম্পর্ক ফাহিমা দেখে ফেলায় আমির হোসেন নিজের মেয়ে ফাহিমাকে নির্মমভাবে হত্যা করে এই ঘটনা জানাজানি হলে আমির হোসেন এবং লাইলি বেগম সহ আরও পাঁচজনকে গ্রেফতার করে র্যাব তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ভিডিওটি দেখার আগে একটু অনুরোধ থাকবে যারা এখনও আমার আলবিদা ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি কুমিল্লায় বাবার হাতে শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক পিতা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানায় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল তিনি জানান শিশু ফাহিমার বাবা আমির হোসেনের সাথে গ্রেফতারকৃত লাইলি আক্তার নামে নারীর অবৈধ সম্পর্ক ছিল তাদের পরকীয় সম্পর্ক দেখে ফেলায় আমির হোসেন তার মেয়ে ফাহিমাকে হত্যার পরিকল্পনা করে র্যাব জানান ঘটনার সময় ফাইমাকে তার বাবা প্রথমে ছুরিকাঘাত করে পরে সহযোগীরা ছুরিকাঘাত করে শিশুটিকে হত্যা করে সন্তানকে হত্যা করে বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিলার দেবীদার থানায় মামলা করে আমির হোসেনের সাথে পার্শ্ববর্তী একজন মহিলার লাইলি আক্তার তাকেও আমরা গ্রেফতার করেছি তার সাথে বেশ এক বছর অধিক সময় যাবৎ পরকিয়া সম্পর্ক রয়েছে লাইলি আক্তার পাশে ছিল ভিক্টিমের ফাদার আমির হোসেন গলা চাপ দিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে ভিডিওটি দেখার পরে আপনাদের কার কি মন্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি